সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফেসেসের মাধ্যমে প্রেপোজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফেসেসটি একবার পড়ে নিই। আর এর ইজ আর রেকর্ড ডেইলি ইভেন্টস, থট অ্যান্ড ফিলিংস, মেনি থিংস হ্যাপেন লাইফ, উই ক্যান নট কিপ অল অফ দ্যাম মেমোরি, আ কমপ্লিট ডেইলি ইজ আ লাইফ স্টোরি ব্রিফ, উই শুড অলওয়েজ ডেভেলপ দ্য হ্যাবিট রাইটিং আ ডেইরি। বন্ধুরা এখানে প্রথম বাক্যটি লক্ষ্য করো, অর্থটি কি? আ ডেইরি ইজ আ রেকর্ড ডেইলি ইভেন্টস, থটস অ্যান্ড ফিলিং। বন্ধুরা এটির অর্থ লক্ষ্য করো, এটির অর্থটি কি? দিনপঞ্জি হলো প্রতিদিনের ঘটনাবলীর একটি নথি বা তথ্য। আবার বলছি, আর এরি ইজ আর রেকর্ড অফ ডেইলি ইভেন্টস। বন্ধু এখানে এনং শূন্যস্থানে লক্ষ্য করো, এখানে শূন্যস্থানের পরে ডেইলি আছে, আর ডেইলির আগে কী বসবে তার জন্য আমাদেরকে অর্থটি জানতে হবে বাক্যটির ইভেন্টস পর্যন্ত। অর্থাৎ এডেরি ইজ আর রেকর্ড অফ ডেইলি ইভেন্টস, অর্থাৎ অর্থ হলো কি? দিনপঞ্জি হলো প্রতিদিনের ঘটনাবলীর একটি তথ্য। বন্ধুরা এখানে লক্ষ্য করো, ঘটনাবলী শব্দটির সাথে একটি কি যুক্ত হচ্ছে? র বিভক্তি হচ্ছে, কি? র, অর্থাৎ ঘটনাবলী নাকি ঘটনাবলীর? আমরা কোন র যুক্ত করলে অর্থটি সম্পূর্ণ হচ্ছে নাকি র ছাড়া সম্পূর্ণ হচ্ছে সেটি আমাদেরকে আগে বুঝে নিতে হবে। দেখো আমরা বলবো প্রতিদিনের ঘটনাবলীর, বলির র যুক্ত হয়েছে, ঘটনাবলী যোগ র, তাহলে একটি র বিভক্ত হয়েছে এখানে। তাহলে যদি মনে রাখবে বাংলার মধ্যে র বা এর বিভক্তি আসে তখন র বা এর বিভক্তির জন্য আমরা সবসময় অফ বসাবো। আবার বলছি, বাংলার মধ্যে যদি র বা এর আসে তখন আমরা তার জন্য কী বসাবো? অফ প্রেপোজিশন বসাবো। আবার বলছি, এডেরি ইজ আর রেকর্ড অফ ডেইলি ইভেন্টস, তাহলে এই নকশনস্তে আমরা কী বসাতে পারি? অফ বসাতে পারি, কারণ আমাদেরকে দৈনিক ঘটনাবলীর এখানে র যুক্ত হয়েছে আর আমরা র বা এর হলে কী বসাবো? অফ বসাবো। এরপরে লক্ষ্য করো, মেনি থিংস হ্যাপেন লাইফ। বন্ধুরা মেনি থিংস হ্যাপেন লাইফ, এটির অর্থ লক্ষ্য করো, আমরা বিনং শূন্যস্থানে আনসার করার জন্য, অর্থাৎ এখানে শূন্যস্থান পর গেছে লাইফ আছে আর লাইফের পূর্বে হ্যাপেন আছে। এখন এই বিনং শূন্যস্থানে বসার জন্য আমাদেরকে অর্থটি আগে বুঝে নিতে হবে। অর্থটি কি? জীবনে অনেক কিছু ঘটে। আবার বলছি, এর অর্থ কি? মেনি থিংস হ্যাপেন লাইফ, এর অর্থ কি? জীবনে অনেক কিছু ঘটে। জীবন নিয়ে, বন্ধুরা এখানে দেখো জীবনের সাথে এ বিভক্ত এসেছে, কি এসেছে? জীবন নাকি জীবনে? লক্ষ্য করো আমরা কথা বলার সময় বাংলাতে কি বলেছি? জীবনে, জীবনে। আবার বলছি, জীবনে, জীবন অনেক কিছু ঘটে, এটা না আমরা বলেছি জীবনে অনেক কিছু ঘটে। তাহলে নের মধ্যে দেখো জীবনের মধ্যে কি এসেছে? এ বিভক্তি এসেছে। আর বন্ধুরা মনে রাখবে এ অ তে। আবার বলছি, বিভক্তি বাংলা বিভক্তির মধ্যে যে প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, এভাবে যে সপ্তম পর্যন্ত বিভক্তিগুলো আছে এগুলোর মধ্যে যদি এ অ তে, অর্থাৎ এ অ তে যে কোনো একটি আসে বাংলা শব্দের সাথে বাংলা বাক্যের মধ্যে তখন আমরা প্রেপোজিশন ইন বসাবো। আবার বলছি মনে রাখবা, বাংলার মধ্যে যদি এ অথবা অন্তঃস্থীয় অথবা তে থাকে আসে তখন আমরা প্রেপোজিশন কী বসাবো? ইন বসাবো। তাহলে এখানে দেখো মেনি থিংস হ্যাপেন লাইফ, অর্থাৎ জীবনে অনেক কিছু ঘটে, যেহেতু জীবন যোগ এ, জীবনে এখানে এ এসেছে তাই আমরা এখানে কী বসাবো? ইন বসাবো। সুতরাং বিনং আনসারের প্রিপারেশন কী বসবে? ইন বসে। আবার মিলাও, মেনি থিংস হ্যাপেন ইন লাইফ, এবার দেখো ইন লাইফ হবে, অর্থাৎ জীবনে অনেক কিছু ঘটে। এরপরে লক্ষ্য করো, উই ক্যানট কিপ অল অফ দ্যাম মেমোরি। বন্ধুরা এখানে সিডং শূন্যস্থানে প্রেপোজিশন কোনটি হবে তার জন্য আমাদেরকে অর্থটি আগে বুঝে নিতে হবে। লক্ষ্য করো, উই ক্যানট কিপ অল অফ দ্যাম ইন মেমোরি, এখানে দেখো অর্থটি কী হচ্ছে? তাদের সব আমরা স্মৃতিতে রাখতে পারি না। অর্থটি কী হবে? তাদের সব আমরা স্মৃতিতে রাখতে পারি না। এখন বন্ধুরা দেখো সিনং শূন্যস্থানের পরে কী আছে? মেমোরি, মেমোরি অর্থ কী? স্মৃতি। তো আমরা কি এখন স্মৃতি বলবো নাকি স্মৃতিতে বলবো? আবার দেখো, উই ক্যানট কিপ অল অফ them in memory, তাদের সব আমরা স্মৃতিতে রাখতে পারি না, তাহলে স্মৃতিতে, স্মৃতিতে মানে আমরা স্মৃতি রাখতে পারি এটা না, স্মৃতিতে অর্থাৎ মেমোরিতে রাখতে পারি না। তাহলে দেখো এখানে কী এসেছে? তে এসেছে, অর্থাৎ স্মৃতি যোগ তে, স্মৃতি যোগ তে, স্মৃতিতে। আর আমরা বলেছিলাম যদি এ অ তে বাংলা শব্দের মধ্যে, বাংলা বাক্যের মধ্যে এ অন্তঃস্থীয় তে, এটির যে কোনো একটি আসলে আমরা সেখানে কী বসাবো? ইন প্রেপোজিশন বসাবো। প্রেপোজিশন কী বসাবো? ইন বসাবো। তাহলে দেখো এখানে সিনংয়ে আমরা কী বসাবো? ইন বসাবো, ইন মেমোরি, কারণ আমরা বলেছি স্মৃতিতে, স্মৃতিটা আমরা বলেছি কি? স্মৃতিতে। আর যেহেতু আমরা জানি এ অন্তঃস্থীয় তে,
এই তিনটির যে কোনো একটি আসলে শব্দের সাথে যুক্ত হলে আমরা কি বসাবো প্রেপোজিশন ইন বসাবো সুতরাং সি নং আনসারে প্রেপোজিশন কি হবে বন্ধুরা ইন হবে আবার বলছি উই ক্যান নট কিপ অল অফ দেম ইন মেমোরি হবে অর্থাৎ তাদের সব আমরা স্মৃতিতে রাখতে পারি না এরপরে লক্ষ্য করো আ কমপ্লিট ডেরি ইজ আ লাইফ স্টোরি ব্রিফ বন্ধুরা এখানে ডি নং শূন্যস্থানের পরে লক্ষ্য কি আছে ব্রিফ আর বন্ধুরা ডি নং শূন্যস্থানের সঠিক প্রেপোজিশন বসানোর জন্য আমাদেরকে অর্থটি বুঝতে হবে দেখো আ কমপ্লিট ডেরি ইজ আ লাইফ স্টোরি ইন ব্রিফ অর্থাৎ এটির অর্থ কি একটি পরিপূর্ণ দিনপঞ্জি সংক্ষেপে জীবনের একটি গল্প বন্ধুরা এখানে লক্ষ্য করো ব্রিফ সংক্ষেপ এখন আমরা কি বাক্য যখন তৈরি করব অর্থাৎ বাক্যটির যখন অর্থ উঠাবো তখন কি আমরা সংক্ষেপ বলবো নাকি সংক্ষেপে বলবো আবার বলছি লক্ষ্য করো একটি পরিপূর্ণ দিনপঞ্জি সংক্ষেপে জীবনের একটি গল্প আবারও বলছি আ কমপ্লিট ডেরি ইজ আ লাইফ স্টোরি ইন ব্রিফ একটি পরিপূর্ণ দিনপঞ্জি সংক্ষেপে বন্ধুরা সংক্ষেপ যোগ এ কি হয়েছে সংক্ষেপে আর যেহেতু সংক্ষেপে বলেছি তাহলে আমরা এখানে পাচ্ছি কি এ পাচ্ছি আর আমরা জানি এ বিভক্তি আসলে তখন আমরা প্রেপোজিশন ইন বসাবো আবার বলছি বাংলাতে যদি শব্দের সাথে কি হয় এ যুক্ত হয় এ বিভক্তি যুক্ত হয় তাহলে আমরা প্রেপোজিশন কি বসাবো ইন বসাবো সুতরাং আমরা ডি নং আনসারে কি বসাতে পারি ইন বসাতে পারি অর্থাৎ আ কমপ্লিট ডেরি ইজ আ লাইফ স্টোরি ইন ব্রিফ অর্থাৎ একটি পরিপূর্ণ দিনপঞ্জির সংক্ষেপে জীবনের একটি গল্প এরপরে লক্ষ্য করো উই শুড অলওয়েজ ডেভেলপ দ্য হ্যাবিট রাইটিং আ ডেরি বন্ধুরা এটিও আমরা ইনং শূন্যস্থানে সঠিক প্রেপোজিশন বসানোর জন্য আমাদেরকে অর্থটি বুঝতে হবে দেখো অর্থটি কি উই শুড অলওয়েজ ডেভেলপ দ্য হ্যাবিট অফ রাইটিং আ ডেরি অর্থাৎ সর্বদা আমাদের দিনপঞ্জি লেখার অভ্যাস তৈরি করা উচিত আবার বলছি কি সর্বদা আমাদের দিনপঞ্জি লেখার অভ্যাস তৈরি করতে হবে বা অভ্যাস তৈরি করা উচিত বন্ধুরা অভ্যাস তৈরি করা উচিত এখানে দেখো তো আমরা কি বলবো লেখা নাকি লেখার বলবো অর্থাৎ দিনপঞ্জি লেখার অভ্যাস নাকি দিনপঞ্জি লেখা আমরা কি লেখা বললে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে নাকি লেখার বললে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে সেটি আমাদেরকে বুঝতে হবে আবার বলছি শূন্যস্থান ই দেখো ইনক শূন্যস্থানের পরে কি আছে রাইটিং এখন আমরা কি বলবো এই রাইটিং বলতে এখানে কি লেখা রাইটিং অর্থে কি লেখা এখন কি আমরা লেখার বলবো নাকি লেখা বলবো যদি আমরা লেখা বলি তাহলে দেখো বাক্যটি আমাদের সম্পূর্ণ হচ্ছে না অর্থাৎ সর্বদা আমাদের দিনপঞ্জি লেখা অভ্যাস তৈরি করা উচিত এটা কিন্তু আমাদের বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না এখানে আমাদের লেখার বলতে হবে আর লেখার বলতে এখানে লেখা যোগ র লেখার দেখো লেখা যোগ র তাহলে এখানে আমরা বিভক্তি কি পাচ্ছি র পাচ্ছি আর বন্ধুরা মনে রাখবে বাংলার মধ্যে যদি র বা এর থাকে তাহলে আমরা প্রেপোজিশন কি বসাবো অফ বসাবো সুতরাং আমরা ইনং আনসারে কি বসাবো অফ বসাবো অফ রাইটিং আ ডেরি আবার বলছি উই শুড অলওয়েজ ডেভেলপ দ্য হ্যাবিট অফ রাইটিং আ ডেরি অর্থাৎ সর্বদা আমাদের দিনপঞ্জি লেখার অভ্যাস করতে হবে লেখানো লেখার লেখার লেখা চক্র আর যেহেতু র এসেছে তা আমরা এখানে অফ বসাবো সুতরাং ইনং আনসারে আমরা কি বসাবো অফ বসাবো বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজের মাধ্যমে প্রেপোজিশন প্র্যাকটিস করে নেবে তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় প্রেপোজিশনের মধ্যে ভালো মার্ক পাবে আর হ্যাঁ এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ